हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। तुम सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछी। आज के हच्छे शुक्रवार और आज के रात्रि बेला चले जाब और एखन गेछिलाम एकटु बाजारे, किछु केनाकाटा छिलो पिसिर काछे, एकटु घुरे गेलाम। जेहेतु आबार कबे आसबो जानि ना, पिसिर साथे एकटु देखाओ करे एलाम। और एखन बाजे प्राय 12:30, एरकम गिये स्नान टान करबो। चलो आज के जेहेतु जाब, কি করব না করব সব শেয়ার করব। তো আর আগের দিনকে দেখিয়েছিলাম, এটা আমাদের শিব মন্দির। আর এটা আমাদের কালী মন্দির। যেহেতু এখন 12:30 পৌনে একটা বাজে, তার জন্য এখন মন্দির বন্ধ হয়ে গেছে। আর এটা শ্মশান, পরশু দিনকে একজন মারা গেছে, সেখানে পোড়ানো হয়েছে। আর আমাদের বাড়িটা একদম নীলিবিলি জায়গায়। আর বাবাই না এখন মা বাবাই ভাইয়ের সাথে ঘুম দেখলাম রাস্তাতে, ওখানে কোনো একটা গাড়ির দোকানে দাঁড়িয়ে রয়েছে গাড়িতে করে। আর তার বাবাইও এখন মনে হয় ঘরেতে নেই, মনে হয় না সত্যি বাবাই এখন ঘরে নেই, ভাইয়ের কাছে আছে। আমি যাই গিয়ে তাড়াতাড়ি স্নান টান করব, করে প্যাকিং করতে বসবো, কারণ যা যা নেওয়ার আছে সবগুলো প্যাকিং করতে হবে। আর বিকালবেলা ভরসায় ফেলে রাখলে না তাড়াহুড়ো করে হয়ে উঠবে না। আর রাস্তার রোদ্দুর দেখো, পুরো দুটো দিন বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে যেন প্রচণ্ড গরম। কিন্তু বেরোতে তো হবে, কিছু করার নেই, তার জন্যই আজকে বেরিয়েছি। বাবার প্যাম্পার্স পুড়িয়ে গিয়েছিল, সেটা নিলাম। কার্ড হারিয়ে ফেলেছি, এটিএম কার্ড হারিয়ে ফেলেছি, সেটাও প্রবলেম হচ্ছে, দেখা যাক কী হয়। তো আমি যাই বাড়িতে, এবারে স্নান দান করি, তারপরে আমি তো এখান, এটা আমাদের একটা বাজারের ওখানের দোকান। তো আমি আজকে গিয়েছিলাম গড়ির ব্যাটারি পাল্টাতে, তো সেখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে। তো লাস্টটা দেখিয়ে দিলাম কারণ গড়ির দোকানের পিকচারটা একটু তোলা ছিল তাই। তারপরে স্নান দান করে এসে বাবাকেও স্নান দান করে দিয়েছি। তারপরে যেসব জামা কাপড়গুলো আমার বাইরে ছিল সেগুলো জড়ো করে এক এক করে পাট করে রাখছি, কাকি গুছিয়ে দেবে, কারণ আমি খুব একটা ভালো গোছাতে পারি না, মানে প্যাকিং করতে পারি না। আর যখনই বাড়ি যায় কাকিই গুছিয়ে দেয়, তো এখন করে রাখছি, কাকি কখন আসবে মানে কাকির কাজ মিটলে তখন এসে গুছিয়ে দেবে বলেছে। আর এতটা পরিমাণে গরম, আর এখানে না মানে আমার ওখানেও আছে ঘরেরটা ঠান্ডার জন্য না প্রচুর লাল লাল পিঁপড়ে হচ্ছে, জামা কাপড়ে ভর্তি হয়ে যাচ্ছে। আর মানে এত বিরক্ত লাগছে কি বলবো, কখন কামড়ে দিচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। আর যখন এত পরিমাণে মানে স্নান করে আসার পরও মনে হয়নি যে আমি স্নান করে এসেছি এই সবে। এরপর আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যর সাথে একটু সময় কাটালাম, আর ওইদিকে বাবাই হচ্ছে ঘুমাচ্ছে, আর এইদিকে আমার পাশে ফুলমণি হচ্ছে শুয়ে আছে। তো দেখবে ওরা ক্যামেরার দিকে কেমন তাকাচ্ছে, মুচকে মুচকে হাসছে। যাই হোক, রেডি হয়ে গেছি, প্রায় 6:30 বাজতে যাচ্ছে, আর এক্ষুনি গাড়িও চলে আসবে মানে টোটো। আর বাবাই ওখানে সব জিনিসপত্রগুলো ফেটেন টেনে বার করে দিচ্ছে, ওকে বারণ করলাম, দিয়ে এবার আমরা বেরিয়ে যাব। আর একটু সময় থাকতে বেরিয়ে যাওয়া ভালো, যেটা আমার বাপি সবসময় বলে, মানে ট্রেনের 5 ঘন্টা আগে আমার বাপি বেরোবে। তারপরে চলে এসেছি সাকরাইলে, সাকরাইল থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব 7টাগাছি, সেখান থেকে আমি ট্রেনে উঠে যাব। আর বাপি সেখান মানে ট্রেনে তুলে দিয়ে মোটামুটি আর যাবে না। আর এখানে বাপি আর বাবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওইদিক করছে। আর এইদিকে চলে এসেছি 7টাগাছি, এসে বসে বসে বাবাই আর আমি একটু ক্যামেরা করে নিলাম, মানে দেখ ভিডিও করে নিলাম। তারপরে ও দাদা দাদা করে তাদের কাছে চলে গেল, মানে বাপির কাছে গিয়ে, মানে বাপিকে সরে আসতে বলছে, যে ওইখান থেকে সরে আসতে বলছে। ছোটো মানুষ হলো সব দিকে ওর মানে ধ্যান আছে। এরপরে এইদিকে একটা ট্রেন ঢুকছে, এটা একটু ভিডিও করে নিলাম, দেখলাম এটা কোথাকার ট্রেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা আছে। আর এই ট্রেনটা নাকি হলদিয়া থেকে আসছে লোকাল। তো যাই হোক, এবারে আমাদের গন্তব্যস্থল, গন্তব্য কী বলে, গন্তব্যস্থান হচ্ছে আমার ট্রেন। এখানে বাপিও উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি, বাবাই উঠে পড়েছে, এখন এই ট্রেনটা আমাদের।
পুরো ফাঁকা ছিল, কারণ এই ট্রেনটা ছাড়বে হাওড়া থেকে। আর যেহেতু সাঁতরাগাছি থেকে আমি উঠেছি, কারণ বাপি এখানে জব করে বলে বাপি আমাকে এখান থেকেই তুলে দেয় প্রত্যেকবারে, সুবিধা হয়, হাওড়া পর্যন্ত আর যেতে লাগে না। যাই হোক, ট্রেনে উঠে পড়ে বাবাই তো প্রচণ্ড এদিক ওইদিক করতে শুরু করে দিয়েছে, আমি বুঝতেই পারছি আজ আমার কী হতে চলেছে। আর সবথেকে বড় ভুল হয়েছে, আমি যে কামরায় উঠেছিলাম সেটা আমার কামরাই না। যখন হাওড়ায় পৌঁছেছি তখন জানতে পারি আমি A1-এ, আমার মানে A1-এ সিট আছে, আমি A2-এ উঠে পড়েছি। তো প্রথমে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আমি কী করে এতগুলো ব্যাগ নিয়ে বাবাইকে নিয়ে ওইদিকে যাব। আর আমরা তো এখন ধীরে সুস্থে বসে গল্প করছি, আমি জানি আমার A2-এ সিট, আর এখানে AC-তে যেহেতু সব এখান থেকে কাজ চলে, মানে এইসব বালিশ টালিশ দেওয়ার কাজ চলছে। আর এদিকে বাপি আমাদের তুলে দিল, খানিকক্ষণ পরে বাপি নেবেও যাবে। তো বাপি চলে গেছে, এবার আমি মানে আমার খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমি এত বোকা যে বাপি থাকতে থাকতে খেয়ে নেব, মানে সেটা না, বাপি মানে যাওয়ার 5 মিনিট আগে বাপিকে বলতে, বাপি বলছে তাড়াতাড়ি খেয়ে নে, বলে যা হোক করে খেয়েছি, আর এবারে ট্রেনও ছেড়ে দেবে, মানে অনেক তাড়াতাড়ি খেয়েছি। আর আমি জানি যে বাবাইকে নিয়ে আমি একা খেতে পারবো না, তো তার জন্যই তাড়াতাড়ি খেয়ে নেওয়া। আর বাবাইকে একটুখানি পরে একটু দুধ দিয়ে দেবো, মানে যখন ট্রেনটা ছাড়বে তখন দিয়ে দেবো, একটু রাত করেই দেবো, যাতে মানে ও আর রাত্রিরে না উঠে খিদে খিদে পাওয়ার জন্যই আমি সেটাই বলছিলাম এতক্ষণ ধরে। আর ও আজকে তো প্রায় অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, আজকে আমরা যাবো হাওড়া, দেখা হবে একটা নেক্সট ভিডিওয়ে। টাটা, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। টাটা।